আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আমাদের প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ফ্রেনজিট। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। এটির বাজারজাত বা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা, এটির জেনেরিক নেম বা গ্রুপ নেম হচ্ছে ফুলুফেন্টিক্সল 0.5 mg এবং মেরিটাসিন 10 mg। বন্ধুরা, এটি যেসব রোগের কাজ করে বা যেসব রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন, সেটা হচ্ছে মাথা ঠান্ডা, টেনশন ও বিষণ্ণতা, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ এবং মাথার অস্থিরতা দূর করতে এটি সেবন করা হয়, বা এসব রোগের জন্য, এসব রোগ থেকে মুক্তি পেতে এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন। খাওয়ার নিয়ম বা সেবনবিধি। প্রাপ্তবয়স্ক ফ্রেনজিট ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে পারবেন, দিনে 1 বার সেবন করতে পারবেন, তবে দিনে 1 বার সেবন করা উত্তম। যদি দিনে 2 বার, সকালে 1 বার এবং রাতে 1 বার সেবন করেন, সকালে কিন্তু অতিরিক্ত জীবাণুর সম্ভাবনা থাকে, তাই এটি সন্ধ্যায় আমি আপনাকে পরামর্শ করব, এটি আপনি সন্ধ্যায় সেবন করবেন। সন্ধ্যায় সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়। আর ফ্রেনজিট ট্যাবলেট এই ওষুধটির আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত সেবন করবেন না। অতিরিক্ত সেবন করলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। বন্ধুরা, ক্ষতির কথাটা সংক্ষিপ্তভাবে বলতে গেলে, এই ওষুধের প্রতি আপনার নেশা হয়ে যাবে। এই ওষুধ সেবন না করা ছাড়া আপনার ঘুম হবে না যদি এই ওষুধটি অতিরিক্ত সেবন করেন। পার্শ্বপ্রতিক্রিয়া। সকল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, ইহারও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তবে নির্দেশিত মাত্রায় পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম দেখা যায়। মাঝে মাঝে ক্ষণিকের জন্য অস্থিরতা এবং অনিদ্রতা দেখা দিতে পারে। সতর্কতা জেনে নিই, যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে মা বোনেরা এটি গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, ওষুধ ডোজ অনুযায়ী সেবন করবেন, অতিরিক্ত সেবন করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। ধন্যবাদ।